ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি ব্লগিং চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন থেকে আজকের ব্লগিংটা স্টার্ট করলাম। তোমাদেরকে অন্য কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন রান্নার কোনো ভিডিও দেই না, এমনি নর্মাল ভিডিও করি। আজকে তোমাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করব। আজকে দুপুরবেলায় তোমার বাঁশকাঠি চালের ভাত আর চিকেন কারি, এই দুটো রান্না করব, দুটোই তোমাদেরকে দেখাবো। ভাতগুলো একদম নর্মাল, ভাতটা যে করব আমি এমনি নর্মাল, যেরকম ফ্যান ঝরা দিয়ে যে ভাতটা হয় সেটাই। অনেকে ভাবো যে বাঁশকাঠি কিংবা ফ্রায়েড রাইসের চালগুলো ওইগুলো তোমার আলাদা মশারি কিংবা ঝুড়িতে কোনো কিছুতে ঢালে তারপরে ঝরঝরা ভাত করতে হয়, কিন্তু আমি একদম তোমার নর্মাল যেরকম ভাত করো চালের ওরকম ভাত করেই ফ্যান ঝরা দিয়ে একদম ঝরঝরা ফ্রায়েড রাইস চাল কিংবা বাঁশকাঠি চালের ভাত করব। খুব সহজ, দেখে নেবে। তো আজকে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে দেখো আমি মাংস ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলু না দিলেও চলে, কিন্তু আমিও আলু খুব ভালো খাই, মাংসে ছেলেও খুব ভালো খায়, এর জন্য আমি কয়েক পিস আলু দিয়েছি। আর দেখো চালটা আমি এখানে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সব মশলাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সব একবারে পিষাই করে নিয়েছি। প্রথমে দেখো আলুটা ভেজে নেব। আলুটা সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে এবার এখানে ফোড়ন দেব আমি দেখো শুকনো লঙ্কা, আর আগে থেকেই তোমার গরম মশলা এলাচ এগুলো সব লবঙ্গ থেতো করে রেখেছিলাম একটু, সেইগুলো দিয়ে এটাকে আমি ফোড়ন দেব। এবার পেঁয়াজ দেব, পেঁয়াজ টমেটো কুচি, টমেটো কুচিগুলো দেব, সব দিয়ে মশলাটা এবার কষব। লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে, যেহেতু আমার ফ্যামিলিতে অনেক লোক এর জন্য আমি একটু বেশি করে করতে হয়। এখানে দেখো আমি রসুন আদা জিরা সেগুলো সব পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমার অনেকটা তরকারি করতে হয় এখানে, পুরো আমার আড়াই কিলো মতো মাংস আছে, কারণ আমার লোক বেশি, যাদের লোক কম তাদের মশলাটা অল্প দিলেও হবে, এর জন্য আমার একটু মশলাটা বেশি করতে হচ্ছে। সব মশলাগুলো দিয়ে এখানে আমি ভালো করে যত সময় না মশলা থেকে তেল ছাড়ে এটাকে কষিয়ে নেব। দেখো এই পাশে আমি জল বসিয়ে দিয়েছিলাম ভাতের, জলটা ফুটতে শুরু করেছে, এবার চালটা দিয়ে দেব, কারণ আমি চালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, ভিজা চালটা আমি এখন একদম গরম গরম জলে ছেড়ে দেব। ভাতটা এই সাইডটায় দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব, নিয়ে মাংসগুলো দিয়ে দেব। এখানে দেখো সব লেগ পিস হলে ভালো হতো, কিন্তু সবগুলো লেগ পিস পাইনি, তোমার 8-10টা লেগ পিস পেয়েছে, আর এমনি সব টুকরা মাংস। চিকেন কারিটা লেগ পিসে বেশি ভালো হয়, যখন না পাওয়া যায় তখন তো টুকরা টুকরা মাংস দিয়েই চালানো হয়। মশলার ভিতর মাংসগুলো ভালো করে কষিয়ে নেব সব।
এ দেখো আমার মানে তোমাদের দাদা ভাই আবার মাংসে রসুন খুব ভালো খায়, তাই ওর জন্য কিছু রসুন দেখো আমি বড় বড় সাইজের বেছে রেখেছি, এগুলো আমি মাংসতে দিয়ে দেবো। আর মাংসের টেস্টটাও ভালো হয় আর এই রসুনগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে, গোটা গোটা রসুন। তো এদিকে আমার ভাত ফুটতে শুরু করেছে, হয়েও এসেছে ভাত। এখন সসপ্যানে ভাতটা আমি ঝরা দিয়ে নেব, যেহেতু দেখো আমি একা একা ভিডিও করছি রান্না করছি এর জন্য সব কিছুই তোমাদের কাছে ঠিকঠাক দেখাতে পারছি না, কারণ এক হাত দিয়ে তো হয় না, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার একদম ঝরঝরা ভাত হয়ে গেছে, আমার কোনো মশারির দরকার হয়নি, কোনো কিছুতে ভাতটা ছাকার দরকার হয়নি, একদম ঝরঝরা ভাত। দেখো এই সাইডে আমি মাংসটা অনেকটা হয়ে এসেছে, এখন আলুগুলো দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। দেখো মাংস আমার অনেকটা কষানো হয়ে এসেছে, এদের কষানো দেখো কমপ্লিট, একটু জল দিয়ে দেবো। কারণ ভাতের সাথে খাবো তো একটু ঝোল ঝোল না থাকলে একদম শুকনো ভালো লাগবে না খেতে, রুটি হলে ঠিক ছিল, যেহেতু ভাতের সঙ্গে খাবো তার জন্য আমাকে হালকা মাথা মাথা একটু ঝোল করতে হবে। দেখো লাস্টে আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো আমার মাংসটা তো রেডি হয়ে গেছে, এটা কিছুক্ষণ পরে নামিয়ে নেবো, আর একটু ফুটলেই নামিয়ে নেবো। দেখো রান্না করে আসলাম, এসে এখানে বসলাম, তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্টস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাই।